হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি একটা বিগ ব্রেকিং গুড নিউজ, যে গুড নিউজটা কিন্তু চলে আসছে ইউজিসির পক্ষ থেকে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে কি? যারা সমগ্র ভারতবর্ষের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোকে কিন্তু অ্যাফিলিয়েশন দেওয়া থেকে শুরু করে তার গ্রান্ট মঞ্জুর থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু কিন্তু করে থাকে ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। অর্থাৎ প্রত্যেকটি ইউনিভার্সিটি বা কলেজ যার সমস্ত নির্দেশিকা মেনে চলতে কিন্তু বাধ্য হয়। তো এতদিন আমরা দেখেছি যে ইউজিসির পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে নানান সময় নানান রকম বিজ্ঞপ্তি বা গাইডলাইন চলে আসে, কোথাও সেই গাইডলাইনগুলোকে কোনো কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে সঠিকভাবে মানা হয়, আবার কোথাও সেই গাইডলাইনগুলোকে মানতে মানতে অনেকটা দেরি হয়ে যায়। এমনকি আমরা দেখেছি যে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে এরকমটা হয়। তো আজকের এই ভিডিওতে ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে একটা বিগ ব্রেকিং গুড নিউজ, প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য নয়, একাধিক বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। কেননা খুব শীঘ্রই আমরা 1 লাখের যে পরিবার সেটা কমপ্লিট করতে চলেছি, এবং 1 লাখের পরিবার কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে যদি আপনারা চান। তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখে নিচ্ছি যে ইউজিসির পক্ষ থেকে কী কী বলা হয়েছে। প্রধানত আমরা দেখেছি যে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে 2 বছরের কোর্স কোথাও 3 বছরে করানো হয়, আবার কোথাও 6 মাসের সেমিস্টার 2.5 মাসের মধ্যে কমপ্লিট করানোর চেষ্টা করা হয়। আমরা জাস্ট পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এরকম ঘটনা একাধিক ঘটেছে, আকসার ঘটছেও। ডিস্টেন্সের কোর্সগুলো, বিশেষ করে 2 বছরের মাস্টার্সের কোর্স ডিস্টেন্সে, সেই কোর্সগুলো কিন্তু আলটিমেটলি 3 বছর পর্যন্ত সময় লেগে যায়। এতে করে স্টুডেন্টসদের যেমন সময় নষ্ট হয়, তেমনি পরবর্তী কোর্সে গিয়ে তাদের ফিট হতেও যথেষ্ট সমস্যা তৈরি হয়। এবার ইউজিসির পক্ষ থেকে নেওয়া হলো একটি অভিনব পন্থা। কী সেই পন্থা, কী কী থাকছে তার মধ্যে, সেইটাই আজকে এই ভিডিওতে আলোচনার বিষয়। প্রধানত চলে আসে ই সমাধান, অর্থাৎ ইউজিসির পক্ষ থেকে ই সমাধান প্রজেক্ট লঞ্চ করা হচ্ছে। কী এই ই সমাধান প্রজেক্ট, কী এই ই সমাধান পোর্টাল, কী কী কাজ হবে এখানে, এটা জানতে নিশ্চয়ই সবাই খুবই উৎসুক বোধ করছো। স্বাভাবিক, আমিও উৎসুক বোধ করেছিলাম, কেননা আমার সময়তেও যদি এই সমস্যাগুলো থাকতো আজকের ডেটে দাঁড়িয়ে আমিও হয়তো বেনিফিটেড হতে পারতাম। কী কী সমস্যা থাকে স্টুডেন্টসদের? প্রথমত টাইম টু টাইম সেশন কমপ্লিট না হওয়া। 2 নম্বর, বিভিন্ন যে রিফান্ড পলিসি, যেমন ইউজিসি বলে দিয়েছে 31 অক্টোবর পর্যন্ত ভর্তি ক্যান্সেল করলে পুরো 100% টাকা রিফান্ড পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ কলেজ নির্দিষ্ট ডেট দেওয়া হয় বিভিন্ন কলেজের পক্ষ থেকে, নিজের মতো করে কলেজ কিন্তু সেই বিষয়গুলোকে চালায়। অর্থাৎ 10 থেকে 15 দিনের মধ্যে যদি ভর্তি ক্যান্সেল না করানো হয় তাহলে কেউ রিফান্ড পাবে না, যদি রিফান্ড পায় কিছু টাকা কেটে নেওয়া হবে, পুরোপুরি রিফান্ড দেওয়া হবে না, এরকম একাধিক কিন্তু বিষয় আমরা দেখতে পাই। পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি ভর্তির ক্ষেত্রে মেরিট বেসিস ভর্তির ক্ষেত্রেও সমস্যার সমাধান, এই যে সমস্ত বিষয়, এই একাধিক বিষয় কিন্তু আমরা দেখে থাকি ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে। শুধু তাই নয়, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সমস্যা। আজকের পর থেকে, অর্থাৎ গতকালকে কিন্তু এই পোর্টালটা লঞ্চ হয়েছে ইউজিসির পক্ষ থেকে। 5 সেপ্টেম্বর কিন্তু লঞ্চ করার কথা বলা হয়েছিল, তো সেই পোর্টালটা লঞ্চ হয়েছে এবং সেখানে পুরো যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে কী কী সুবিধা পেতে চলেছে স্টুডেন্টসরা। যে কোনো স্টুডেন্ট, এখানে প্রায় 3 থেকে 4 কোটি স্টুডেন্ট রয়েছে যারা এই সুবিধা পেতে চলেছে। প্রথমত র্যাগিং এবং জেন্ডার ইস্যু তো এর মধ্যে রয়েছে, যেটা এক্সিস্টিং নর্মস অলরেডি রয়েছে। র্যাগিং এবং অন্যান্য যে বিষয়, এগুলো ইউজিসি খুব সুন্দরভাবে কিন্তু তদারকি করে এবং এরকম কোনো সমস্যা কিন্তু ক্যাম্পাসে আর নেই। দ্বিতীয়ত রয়েছে স্টুডেন্টস রিলেটেড ম্যাটারগুলো 10 দিনের মধ্যে সলভ করতে হবে, অর্থাৎ ফোন নাম্বারে ফোন করে বা ইউজিসির যে গ্রিভেন্সেস যে সেল রয়েছে সেখানে কমপ্লেন করার পর, স্টুডেন্টসরা তাদের কলেজ ইউনিভার্সিটির সমস্যাগুলোকে তুলে ধরার পর, তার 1 থেকে 10 দিনের মধ্যে কিন্তু সমাধান করতে বলা হয়েছে ইউজিসির পক্ষ থেকে। 2 নম্বর যে প্রসেস, সেটা হচ্ছে টিচিং এবং নন টিচিং স্টাফ, তাদের যে প্রবলেম সেটাও কিন্তু তারা সলিউশন করতে পারবে এর মাধ্যমে, সেক্ষেত্রে 15 দিন। তাছাড়াও ইউনিভার্সিটি বা কলেজের যে ম্যাটারগুলো থাকে সেগুলো কিন্তু 20 থেকে 25 দিনের মধ্যে সলভ করবে ইউজিসি এই পোর্টালের মাধ্যমে। এখানে অ্যাডমিশন, যে সমস্ত মেরিট বেসিস অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা, অ্যাডমিশন প্রসেসে যে ইরেগুলারিটি থাকে সেই সমস্যার সমাধান। দ্বিতীয়ত রিফিউজিং অ্যাডমিশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিক্লেয়ার্ড অ্যাডমিশন পলিসি, অর্থাৎ অ্যাডমিশন পলিসি অনুযায়ী
যে অ্যাডমিশন নিতে রিফিউজ করা বা অস্বীকার করা, অর্থাৎ অ্যাডমিশন পলিসি যেটা কলেজ বা ইউনিভার্সিটি সেট করে দিয়েছে সেই অনুযায়ী অ্যাডমিশন না হওয়া, সেক্ষেত্রেও কিন্তু যে কেউ কমপ্লেন করতে পারে। দ্বিতীয়ত রয়েছে ফলস অথবা মিসলিডিং ইনফরমেশান, অর্থাৎ মিসলিডিং কোনো কিছু বা ফলস ইনফরমেশান যদি প্রসপেক্টাসে থাকে তাহলেও কিন্তু স্টুডেন্টসরা কমপ্লেন করতে পারবে ইউজিসির কাছে এবং তার 10 দিনের মধ্যে কলেজ বা ইউনিভার্সিটিকে তার সমাধান করতে হবে। দ্বিতীয়ত রয়েছে বিভিন্ন যে সমস্ত রিটার্ন অফ অরিজিনাল ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট, আমরা জানি যে সমস্ত ডিগ্রি বা ডিপ্লোমা যেগুলো জেনুইন, যেগুলো অরিজিনাল, সেগুলোকে অস্বীকার করা কোনো ইনস্টিটিউশনের পক্ষ থেকে, সেই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু ইউজিসির কাছে এবার থেকে কমপ্লেন জানানো যাবে। ডিমান্ড অফ এক্সেস মানি অফ নট স্পেসিফাইড ইন দ্য অ্যাডমিশন পলিসি, অর্থাৎ অ্যাডমিশনের সময় ডিমান্ড করা হচ্ছে এমন কিছু টাকা যেটা অ্যাডমিশনের সময় বলা হয়নি, সুতরাং সেই বিষয়গুলো নিয়েও, অর্থাৎ অতিরিক্ত অ্যাডমিশন ফিস বা অতিরিক্ত অ্যাডমিশনের টাকা চাইলেও কিন্তু সেখানে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে রয়েছে কি ব্রিচ অব দ্য পলিসি অফ রিজার্ভেশন, অর্থাৎ অ্যাডমিশনের ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি বা এসসি এসটি ওবিসিদের যে সমস্যা, সেই সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু ইউজিসি হস্তক্ষেপ করবে। নন পেমেন্ট, ডিলে পেমেন্ট অথবা স্কলারশিপ ফেলোশিপ, অর্থাৎ স্কলারশিপ বা ফেলোশিপ পাওয়ার ক্ষেত্রে দেরি হলে বা যদি দিতে দেরি করা হয় সেক্ষেত্রেও কিন্তু ইউজিসির কাছে কমপ্লেন জানানো যাবে এবং 10 দিনের মধ্যে সমাধান। তারপরে আসে নন রিফান্ড অফ ফি, অর্থাৎ ফি রিফান্ড পলিসি ইউজিসির পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে তার মধ্যে যদি রিফান্ড না করে ইনস্টিটিউশন সেক্ষেত্রেও কিন্তু ইউজিসিকে কমপ্লেন করা যাবে। তো ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এবং নিচে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে ইউজিসি কিন্তু কমপ্লেন নেবে। 24 ঘন্টা এই নাম্বার বা এই পোর্টালটি ওপেন থাকবে এমনটা ইউজিসির পক্ষ থেকে বলা হচ্ছে এবং ইউজিসির যিনি চেয়ারম্যান রয়েছে তার পক্ষ থেকে কিন্তু এই পুরো বিষয়টা বলা হয়েছে। তো আশা করছি এখান থেকে 3 থেকে 4 কোটি স্টুডেন্টরা জেনুইন ওয়েতে হেল্প পেতে চলেছে, যেটা আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম যে কবে এরকম একটা সেকশন আসবে ইউজিসির পক্ষ থেকে যেটা স্টুডেন্টসদের কাজে লাগবে। স্টুডেন্টসরা এত এত সমস্যার মধ্যে ফেস করে, ডিগ্রি পেতে দেরি হয়, সার্টিফিকেট পেতে দেরি হয়, যে সমস্যাগুলোর সমাধান আসু প্রয়োজন। তো থ্যাংক ইউ সো মাচ ইউজিসিকে, আমাদের পক্ষ থেকে ইউজিসির জন্য অনেক অনেক কী বলবো, অনেক অনেক শুভেচ্ছা রইল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং থ্যাংক ইউ সো মাচ, হাত জোর করে আমরা ইউজিসিকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, ভালো থাকবেন সবাই, অল দ্য।